হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো আজকে হবে তুরুল দিয়ে ছাড়া মাছের ঝোল। তো এই তুরুল দিয়ে ছাড়া মাছের ঝোল করার জন্য কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানানো হচ্ছে, চলুন দেখা যাক। তো বন্ধুরা, এখানে তুরুল দিয়ে ছাড়া মাছের ঝোল করার জন্য এখানে মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে, সাথে আলাদা করে নুন নেওয়া হয়েছে, এখানে হলুদ গুঁড়ো নেওয়া হয়েছে, লঙ্কা গুঁড়ো নেওয়া হয়েছে, জিরে মরিচের গুঁড়ো নেওয়া হয়েছে, পাঁচফোড়ন নেওয়া হয়েছে, সাথে তুরুল নেওয়া হয়েছে দুটো গোটা কেটে কেটে নেওয়া হয়েছে, তার সাথে একটা গোটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে কেটে নেওয়া হয়েছে, আর তার সাথে এখানে একটা আলুকে লম্বা লম্বা করে পিস পিস করে নেওয়া হয়েছে। তো চলুন এবার শুরু করা যাক। তো বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল দিয়ে এটাকে গরম করা হয়ে গেছে, এবার এর মধ্যে এক করে মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে। তো প্রত্যেকটা মাছ দেওয়া হচ্ছে এর মধ্যে। তো বন্ধুরা, প্রত্যেকটা মাছ দেওয়া হয়ে গেছে এর মধ্যে, এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো যতক্ষণ ভাজা হচ্ছে আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দেওয়া হচ্ছে কেটে রাখা আলুগুলো। প্রত্যেকটা আলু দেওয়ার পরে এটাকে ফের একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এটা যতক্ষণ ভাজা হচ্ছে আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের আলুটাকেও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে তুরুলগুলো দেওয়া হচ্ছে। তো সব তুরুল আমরা এর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে এবার এর মধ্যে লবণ দিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের স্বাদ মতো লবণ তুলে রাখা ছিল, সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে ফের। তো এটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের তুরুলটা দেওয়ার পরে তার মধ্যে যে নুনটা দেওয়া হলো, দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখা ছিল, তো ঢাকাটা খোলার পরে দেখা যাচ্ছে জল ছেড়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে মশলাপাতিগুলো দেওয়া হচ্ছে। এক চামচের হাফ হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে এক চামচের হাফ, আর জিরে মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে এক চামচ। তো দিয়ে এটাকে ভালো করে একটু কষে নিতে হবে। তো এটা যতক্ষণ কষা হচ্ছে আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের মশলাপাতি দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ কষানো হয়ে গেছে, বেশি কষানোর দরকার নেই। এবার এর মধ্যে ঢালা হচ্ছে জল। তো জলটা ঢেলে দেওয়ার পরে একটু ঘেঁটে দিতে হবে। ঘেঁটে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে, যাতে এগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো এটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের ঝোলটাকে ভালো করে ফোটানো হয়েছে। তো আমাদের তুরুলগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো মাছগুলো দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিতে হবে। তো ঘেঁটে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে একটা পাত্রে লাবিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের তুরুল দিয়ে চারা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এটাকে আমরা একটা পাত্রে লাবিয়ে নিয়েছি। তো রেসিপিটা খুবই সুস্বাদু আর খুবই টেস্টি, স্বাস্থ্যকর খাবার। তো পারলে এটাকে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই কম উপকরণ দিয়ে বানানো যায় আর খুবই সুস্বাদু হয় খেতে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।